বাংলাদেশের বজ্রপাতের কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলছে। বজ্রপাতের মৃত্যুর সংখ্যা বিশ্বে বাংলাদেশে বেশি। প্রতি বছর বিশ্বে বজ্রপাতের মৃত্যুর 1/4 ঘটে বাংলাদেশে। শুধু মঙ্গলবারই বাংলাদেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে 18 জনের মৃত্যু হয়েছে। হাওড়ে কৃষকরা কাজ করতে গিয়ে নেত্রকোনায় কেন্দু উপজেলায় 2 জন, মদনে 2 জন এবং খাড়িয়াজুড়িতে 3 জন কৃষক এবং পূর্ব ধলায় 1 জন শিশু রয়েছে। বজ্রপাতে খালিয়াঝুড়িতে 5 জন ও মদনে 4 জন আহত হয়েছেন। এছাড়াও ফরিদপুরে 4 জন, মানিকগঞ্জে 2 জন, জামালপুরে 1 জন, কিশোরগঞ্জে 1 জন, ময়মনসিংহে 1 জন এবং সুনামগঞ্জে 1 জন করে মারা যান। উক্ত জেলাগুলিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে বাংলাদেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বজ্রপাতে মৃত্যুর তালিকা লম্বা হচ্ছে। পৃথিবীর যে কয়টি অঞ্চলে বজ্রপাত প্রবল তার মধ্যে দক্ষিণ এশিয়া উন্নত। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জে। হাওড়ায় অঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে বজ্রপাতে। বজ্রপাতের হাত থেকে বাঁচতে সচেতনতা বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রশিদ মিয়া, তাই গেছি মাছ ধরা। মাছ ধরা হইতে আমরা সাহায্য করেছি, উতরে দিই যে নৌকার সাথে বইছি। বহা পরে আমরা দুই ভাই বইছি, এখন বহা পরে দেখা যায় উনি আরো 2 জন গেছে, তারা দানা না, একজন গেছে দানা না, আরো জন গেছে মাছ ধরা। আমরা 3 জনই মাছ ধরা গেছি, যে 4 জন বহার মাঝে একসাথে মাঝে গুমটি মাঝে ওখান থেকে একটা দীর্ঘি মারছি, দীর্ঘি মারা পরে টাটা মারছে, টাটা মারে এখন দেখি 2 জন লগে লগে বর্জিন নেওয়ার মাঝে। আর আমরা 2 জন বাড়াইছি নৌকা, হাতে চিল্লা খাইয়ারি বাড়াইয়া দেখি তারা 2 জন ওই ফরিছি, পরে আমি নৌকা বাইয়া লই আইছি, দিদি আমার বাইরে নেওয়া থাকতে হয়।